আজকে ছেলেটা প্রথম কেন্দ্র সম্ভবত উত্তরপ্রদেশের ছেলেদের দিক দিয়ে দুজনই উত্তরপ্রদেশের একটু জোরে তালি দেবে আপনারা যখন আসবে আপনারা সবাই মিলে আচ্ছা রাস্তা রাস্তা রাতে জাম করবেন আপনাদের অনুগ্রহ করে বারবার বলছি আপনারা আরো চেপে যান দেখতে ভালো লাগবে একটু বড় তালি দিয়ে উৎসাহ জানান একটু বড় তালি দিন উৎসাহ জানান ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এরা ঐতিহাসিক আরো দুজন দৌড়ে আসছে তার মধ্যে একজন পুরুষ একজন মহিলা তিনি দ্বিতীয় হয়েছেন আরে আচ্ছা রাস্তার দুপাশে একটু ভাগ না একটু ভাগ দেখতে ভালো লাগবে আপনারা সকলে দেখতে পারবেন একটু ছবি আন আরো একজন দৌড়ে আসছে আপনারা করতালি দিয়ে উৎসাহ জানান করতালি দিয়ে ওদেরকে উৎসাহ এবং অভিনন্দন জানান দারুণ প্রায় 400-500 দৌড়বীর মহিলা এবং পুরুষ এমনকি সাতার্ধ বয়স এবং 5-6 বছর 7 বছর 8 বছরের বাচ্চারাও দৌড়ে আসছে অত্যন্ত রোমাঞ্চকর এই প্রতিযোগিতা করতালির মাধ্যমে আর মাত্র 1 কিলোমিটার আর 1 কিলোমিটার বাকি হয় আর 1 কিলোমিটার বাকি হয় আর মাত্র 1 কিলোমিটার বাকি আর মাত্র 1 কিলোমিটার বাকি প্রবীণ প্রবীণ দৌড়বীর 60-এর ঊর্ধ্বে বয়স করতালি দিন আর মাত্র 1 কিলোমিটার বাকি আর 1 কিলোমিটার বাকি হ্যায় রেস খতম হোনে কে লিয়ে আপনারা করতালির মাধ্যমে উৎসাহ জানান দৌড়বীরদের আরো দৌড়বীর দৌড়ে আসছে আমাদের ক্যানিংয়ের রাজপথ থেকে সকলে একসাথে করতালি দিন করতালি দিয়ে ক্যানিংয়ের ঐতিহাসিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা একটা নতুন ইতিহাস সৃষ্টি করলো সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আপনারা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন এবং উৎসাহ দেবেন আরো একজন মহিলা দৌড়ে যাচ্ছে আর 1 কিলোমিটার বাকি আর 1 কিলোমিটার বাকি সকলে একসাথে করতালি দেবেন রাস্তাটা একটু ফাঁকা করুন রাস্তাটা তবে সকলে একসাথে করতালি দেবেন আমরা ধন্যবাদ জানাই আমরা অভিনন্দন আমরা কৃতজ্ঞতা জানাই যে সকল দৌড়বীর যারা দৌড়ে অংশগ্রহণ করেছে আজকের এই ঐতিহাসিক ম্যারাথন দৌড়ে আরো একজন দৌড়ে আসছে আপনারা সকলে ক্যানিং এর মানুষ পারে ক্যানিং এর মানুষ দেখিয়ে দিতে পারে যে
কিভাবে উৎসাহ এবং কিভাবে সম্বর্ধনা সম্মান দিতে হয়, তাই আপনারা একসাথে সকলে করতালি দেবেন। আর এক কিলোমিটার বাকি, ওয়ান কিলোমিটার আর বাকি হয়, আর মাত্র এক কিলোমিটার বাকি আছে, আর ওয়ান কিলোমিটার বাকি হয়, আর মাত্র এক কিলোমিটার। আপনারা হাততালির মাধ্যমে, করতালির মাধ্যমে উৎসাহ এবং অভিনন্দন জানান। এই দীর্ঘ 10 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এবং দৌড় কমপ্লিট করছে, তাই ওনাদেরকে করতালি দিয়ে আপনারা উষ্ম অভ্যর্থনা জানাবেন। আর 1 কিলোমিটার বাকি হয়, আর 1 কিলোমিটার বাকি হয়। আচ্ছা, যারা রাস্তাটা চেপে দিয়েছেন আপনারা একটু সাহায্য করুন, আরেকটু সরে যান, আরেকটু সরে যান, দেখতে ভালো লাগবে, সবাই দেখতে পাবে। একটু চেপে যান, একটু চেপে যান। আর 1 কিলোমিটার বাকি হয়, আর 1 কিলোমিটার। আপনারা করতালির মাধ্যমে উষ্ম অভ্যর্থনা জানাবেন, করতালি দিয়ে সকলে একসাথে। ক্যানিংয়ের মানুষ আমরা বুঝি, আমরা সম্মান জানাতে যাই। একটা বাচ্চা আসছে, ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা যাচ্ছে, জোরে করতালি দেবেন আপনারা। আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা জল এবং স্প্রে হাতে রাখো, দৌড়বিদদেরকে সহযোগিতা করবে। আর 1 কিলোমিটার বাকি হয়, আর আপনারা চেপে যান না, এই যারা এই মিষ্টি দোকানের সঙ্গে যারা চেপে যান, চেপে যান, নাহলে অর্ধেক আমরা পার করে দেবো। চেপে যান আপনারা, এই যারা পাগল, এই যারা আরো পাগল, চেপে যান। জোরসে করতালি দিন আপনারা। আপনারা ক্যানিংয়ের মানুষ সুধীর নাগরিক, আপনারা জোরে করতালির মাধ্যমে উষ্ম অভ্যর্থনা জানাবেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা দৌড়াতে এসেছে ক্যানিং এর এই ঐতিহাসিক গোল্ড ম্যারাথন দৌড়ে, এই জায়গাটা, এই জায়গাটা একটু চাপতে হবে, এই জায়গাটা, এই জায়গাটা অনেক অনেক ঢুকে গেছে, এই জায়গাটা একটু চাপতে হবে, আপেল যাচ্ছে ভাইয়া, একটু জোরে করতালি দেবেন। একসাথে অনেকজন দৌড়ে আসছে, আপনারা ক্যানিং এর মানুষ বুঝিয়ে দিন, আমরা সম্মান জানাতে জানি, আমরা উৎসাহ জানাতে জানি। আর 1 কিলোমিটার বাকি, আর 1 কিলোমিটার বাকি হয়, আর 1 কিলোমিটার বাকি হয়। আর 1 কিলোমিটার বাকি হয়, আরে মোটর বাইক গুলো একেবারে পাশে থাকবে, মাঝখান থেকে কেউ যাবে না। মাঝখান থেকে এক সাইড থেকে যাবে। ক্যানিংয়ে একটা ইতিহাস তৈরি হতে চলেছে, এই ক্যানিং গোল্ড ম্যারাথন দৌড়।
প্রতিযোগিতায় ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী পরেশ রাম দাস মহাশয়ের উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে ঐতিহাসিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলছে প্রায় 4 থেকে 500 দৌড়বিদ তারা দৌড়াচ্ছে এখনো প্রায় 300 দৌড়বিদ রয়েছে আপনারা সকলে দৌড় দেখবেন এবং উৎসাহ জানাবেন করতালির মাধ্যমে আজকে ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদ্যোগ ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক মাননীয় পরেশ রাম দাস নিয়েছেন ক্যানিং গোল্ড ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এই প্রতিযোগিতা ইতিমধ্যে প্রশাসনের আওয়াজে আপনারা কোন সাইকেল কোন গাড়ি ছাড়ছেন কেন চলছে ঐতিহাসিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ক্যানিং গোল্ড ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চার থেকে পাঁচশো জন সকলে করতালি দেবেন একমাত্র করতালি হচ্ছে উৎসাহ দেওয়ার একমাত্র উপায় করতালি আপনারা করতালি দিয়ে উৎসাহ জানাবেন আরে রাস্তাটা একটু ফাঁকা করুন না সে শুরু হয়ে গেল আপনারা আরেকটু চেপে যান দেখতে ভালো লাগবে সবাই দেখতে পাবে আরেকটু চেপে যান আরেকটু চেপে যান আরেকটু চেপে যান দিদিরা আপনারা চেপে দিন আরেকটু আর কিছু করুন দাঁড়ান চেপে যান এই যে আমার চাপ বিদ্যুৎ অনেকে বিহার থেকে এসছে উত্তরপ্রদেশ থেকে এসছে বেনারস থেকে এসছে মণিপুর থেকে এসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসছে তাই তাদেরকে লেট করবো না আপনারা সবাই থাকবেন পুরস্কার দিয়ে দেবো এবং সন্ধ্যে 6টা থেকে আপনারা জানেন এখানে বিচিত্রা অনুষ্ঠান হবে কলকাতার সেই রক্তি আসছে এবং চন্দ্রিকা ভট্টার সহ বম্বে যারা গায়ক গায়িকা তারা এখানে সন্ধ্যে 6টা থেকে বিচিত্রা অনুষ্ঠান হবে পুরস্কারের পরে আপনারা সবাই আসবেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনুরোধ করছি এখনো প্রচুর দৌড়বিদ বাকি আছে বাড়ি ছাড়ছে কিসের জন্য